পিতা যদি নামাজি না হয়, নামাজ পড়ার জন্য যদি সন্তান বলে তা যদি উচ্চস্বর হয়ে যায় তাহলে কি সন্তানের গুনাহ হবে? সন্তান যদি বাপেকে বলে সীমিত এবং আপনার লিমিটেড আওয়াজে বলতে হবে, যে আওয়াজে বললে বাবা কষ্ট পাবেন বা অভদ্রতা হবে সেরকম বলা যাবে না, এমনকি নামাজের কথাও না, খবরদার অন্যদের সাথে বলতে পারলো বাবার সাথে মায়ের সাথে বলতে পারবেন না, তারপরে তিনি যদি না মানেন তাহলে তার ব্যাপার। বড় পীর আব্দুল কাদের জিলানির নামের উপর বায়াত হওয়া যায় কিনা দয়া করে যদি বলতেন। আমি নিশ্চিতভাবে বুঝতেছি, বুঝতে পারিব মন ধরি আপনার জন্য দোয়া করিব। যাই হোক, বড় পীর আব্দুল কাদের জিলানির নামে বায়াত করা জায়েজ হবে কিনা? মৃত কোনো মানুষের হাতে বায়াত হওয়ার তো সুযোগ নেই, মারা গেছেন। যদি এরকম বায়াতের সুযোগ থাকতো তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উপরে কি হতো? বায়াত হতো। সেটার তো কোনো সিস্টেম নেই, তাহলে অন্য কোনোটা সিস্টেম কিভাবে থাকে? মৃত্যুকে ভয় করা খারাপ ইমানের লক্ষণ নাকি ভালো? মরার ভয় আমাদের সবার আছে না নাই? ইমানের খুব উচ্চতর যখন থাকে মানুষ তখন মৃত্যুকে ভয় করে না, আল্লাহর সাক্ষাতের অপেক্ষা করে। মৃত্যুকে যে যত বেশি ভয় পায় বুঝতে হবে তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুল, আল্লাহর কাছে আসার জায়গাটা তার কম। তবে হ্যাঁ, কেউ যদি এই জন্য মৃত্যুকে ভয় করে যে আসলে কি নিয়ে যাব, কি নিয়ে আল্লাহর কাছে যাব, আহ এখন মৃত্যু হয়ে গেলে আমার কি কি হবে, এইভাবে যদি কেউ মৃত্যুকে ভয় করে তাহলে সেটা প্রশংসনীয় ইনশা আল্লাহ। আমি আমার দৃষ্টি থেকে মেয়েদের কাছ থেকে ফেরাতে পারি না, আমার করণীয় কি? দৃষ্টিকে মেয়েদের থেকে ফেরানোর জন্য জেনার সমস্ত পরিবেশের সাথে বিচ্ছিন্নতা আগে তৈরি করতে হবে। এরপরে একটা চোখের জেনা হলে আত্মশাসন বলে এটাকে, নিজেকে বলবেন 10 টাকা দান করতে হবে একটা মেয়ের দিকে তাকাইলে। অনেকে মাসালা বানানিছে যে হযরত আলী কেরামি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুতবি আইন নাযরাতান নাযরাতা ফাইন্নালাকাল উলা ওয়া লাইসা লাকাল আখিরা। তুমি কোন মহিলার দিকে একবার তাকালে দ্বিতীয়বার তাকাবে না, প্রথমটা জায়েজ দ্বিতীয়টা জায়েজ নাই। অনেকে হাদিসের ব্যাখ্যা করে যে প্রথমবার যখন জায়েজ আছে তাহলে তাকায় থাকি, এক চান্সে যদ্দূর পারে দেখে নেই, কারণ সেকেন্ড চান্সে দেখা জায়েজ হবে না। এটা ভুল ব্যাখ্যা। প্রথম মানে হলো অনিচ্ছাকৃতভাবে চোখ পড়ে গেছে সেটার জন্য গুনাহ হবে না, কিন্তু সাথে সাথে চোখটা ফিরে আনতে হবে, তাহলে আর কি হবে না, ওইটার জন্য গুনাহ হবে না। ইচ্ছাকৃত আপনি উপর দিকে তাকাবেন না, এই জন্যই তো আল্লাহ তাআলা বলছেন নজরকে হেফাজত করতে, নিয়ন্ত্রণ করতে, যাতে নিচের দিকে তাকাবেন, যতটুকু আপনার পথ চলতে দরকার ততটুকু তাকাবেন, ডাইনে বামে এরকম আপনার মোরগের মতো কল্লা ঘুরে ঘুরে তাকাইলেন কোথায় কি আছে সেটা জায়েজ নাই, সেটা করবেন না। স্বপ্ন তো শোয়ার পর জমিনে হাঁটা চলা করলে গুনাহ হবে কিনা, এই প্রশ্ন অনেকেরই এবং আমাদের সমাজে প্রচলিত আছে। স্বপ্নদোষ হলে মাটিতে হাঁটা যায় না, আমি দেখেছি এরকম মানুষ, স্বপ্নদোষ হইছে হয়তো, তো সে একটা চাদর এটা বিছাই দিয়া চাদরের উপরে পাও রাখা ওইটা হেসরাতে হেসরাতে যাইতেছে বাথরুম পর্যন্ত, এগুলার কোনো দরকার নাই। স্বপ্নদোষ হলে জমিনে পাও রাখতে কোনো সমস্যা নাই ভাই, আপনি যে টয়লেটে যাবেন সেখানে শূন্য পয়সা থাকবেন নাকি, ওখানে তো জমিনেই পাও দিবেন তাই না, এটাতে কোনো অসুবিধা নেই। স্বপ্নদোষ হলে ফরজ গোসল হলে পরবর্তী নামাজের আগে আগে যত দ্রুত সম্ভব গোসল করে ফেলবেন, নাপাকটাকে পাক হয়ে যাবেন, বাস এটাই আপনার কাজ। এছাড়া আপনার জমিনে পাও রাখলে অসুবিধা হলে তাহলে বাথরুমে যাবে কেমনি, উঠতে উঠতে যাইতে হবে, লাভ দিয়ে জাম করে বরাবর বাথরুমে যায় পড়ে যেতে হবে, এরপর বুকের হাড্ডি হাড্ডি বাংলায় কার দোষ, এটা ভুল মাসালা ভাই।